অনেকক্ষণ ধরে খাবে বলে ওরম জিভে শুধু জল আসতেই বলে শুধু বলতে যে কেক কাটো কেক কাটো। হ্যাঁ দেখুন বন্ধু কেক কাটছি। খাবে বলে অনেকক্ষণ ধরে ওরকম করতে চাই না। হ্যাঁ কেরাম হয়েছি গো দেখি আমি দেখুন বন্ধু একদম পারফেক্ট কেক হয়েছে। একদম হবে সোজা পদ্ধতিতে আমরা বানিয়েছি, সোজা পদ্ধতিতে আপনাদের দেখিয়েছি। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। কেক তৈরি করব, ওরিও বিস্কুট 5 প্যাকেট নিয়েছি, চকলেট কেক তৈরি করব। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। তা বন্ধুরা এই ওরিও বিস্কুটের কেক তৈরি করছি, চকলেট কেক, আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন। হ্যাঁ এই ওরিও বিস্কুট কাটছি। এর মধ্যে থেকে এগুলো বের করলো ডিমগুলো ছুরি দিয়ে এই ছুরি দিয়ে চাঁদলে সব বেরিয়ে আসবে। কিসে রাখবে খালাম? তাড়াতাড়ি মন আমাদের ক্রিম ছড়ানোর কাজ শেষ, হয়ে গেছে। এবারে দেখুন বন্ধু এটা আলাদা রেখে দিলাম ক্রিমটা, এবার এটা গুঁড়ো করে নেবে শিলে। ও আরও এক প্যাকেট আছে বন্ধু, আমার বলি হয়ে গেছে বন্ধু। এই দেখ কাণ্ড দেখ, আমি ভাবছি ওইটা কি বের করে এনে আছে, চেপে দেখি না রয়েছে। আর এক প্যাকেট বাকি আছে বন্ধুরা, বুঝতে পারেন উনি। এবার সিলে গুঁড়ো করবে বন্ধুরা, দেখুন অল্প অল্প করে গুঁড়ো করে তুলে দেখুন বন্ধুরা বিস্কুট গুলোকে গুঁড়ো করে নিচ্ছি। চকলেট খুব সুন্দর হবে, সবাই বানিয়ে খেতে পারবেন বন্ধুরা। বিস্কুট গুঁড়ো করা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবারে চিনিটা কই গো? চিনিটাকে গুঁড়ো করে নেব ভালো করে। আচ্ছা কিছু বিস্কুটের গুঁড়ো তুলে রাখছি বন্ধু। তুলে রেখেছি কিছু বিস্কুটের গুঁড়ো। আচ্ছা চিনি, চিনি গুঁড়ো করে নিচ্ছে। যে যেরাম মিষ্টি খাবে সে সেরাম চিনি দেবে আর কি, বিস্কুটে তো মিষ্টি থাকে ওই জন্য আর কি বেশি চিনি গুঁড়ো করে নিলে তাড়াতাড়ি মিশে যাবে, যার জন্য গুঁড়ো করে দিতে হবে আর কি, না তো অনেকক্ষণ ধরে ছাটাতে হবে। আর এই হচ্ছে চকলেটের গুঁড়ো, একদম বিস্কুট চকলেট মানে গুঁড়ো করতে একদম এরকম পাউডার করতে হবে বন্ধুরা। কেউ যাদের কারেন্টে মিক্সি আছে মিক্সিতে করতে পারো, আমাদের সিলে করেছি। যে যেভাবে গুঁড়ো করে নিতে হবে
আর গুঁড়ো চিনিও কিনতে পাওয়া যায় বন্ধু, বাজার থেকে কিনে এনে করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে এই চিনিটা টেস্ট হয় বেশি, বড় চিনি গুঁড়ো বন্ধু আমি তুলে দিই, এই তুলে দিচ্ছি চিনি। একদম সোজা পদ্ধতি তৈরি করছি বন্ধুরা, এইভাবে আপনারা দেখে পুরো শিখতে পারবেন একদম, যার জন্য একদম খোলামেলা একদম বলে দিচ্ছি আর সাদা সরল সাদা চিনে বলে করে দিচ্ছি আর। হ্যাঁ একদম জটিলতা নিয়ে এর মধ্যে কিছু। আচ্ছা বন্ধু এবার দেখুন, এই যে জল গরম করেছিল ঠান্ডা মতো হয়ে গেছে আবার, হ্যাঁ যা পারে হোক, আর জাল দেওয়ার কোনো দরকার নেই। এই আমুল দুধের প্যাকেট, দশ টাকা দামের আমুল দুধের প্যাকেট, আর কেউ গায়ে দুধেও করতে পারে, এটা দিয়ে দিচ্ছি বন্ধু। ফিল ছড়িয়ে নাকি এইটা দিয়ে এবার এই ঠান্ডা জলেও আমুল গুলে যা, আমি গুলছি গুলছি, এই একদম গুলে যাও, ভালো করে ফেটিয়ে নিতে হবে, দেখছেন বেশি পাতলা করা যাবে না, আমুল দুধ ঠান্ডায়ও গুলে যায় আর উষ্ণে গুলে যায়। গুলে গেছে বন্ধু দেখো, এবার এই অল্প অল্প আগে সব মিশিয়ে নাও দেখি, এবার উপকরণগুলো দিচ্ছি দেখে নাও বন্ধু, উপকরণগুলো সব মিশিয়ে নিতে হবে ভালো করে। এই হচ্ছে খাবার ছোঁটা, দেখুন অল্প পরিমাণ, অল্প পরিমাণ এই দেখুন পরিমাণটা দেখেন, হাফ চামচ, হাফ চামচেরও কম, খাবার ছোঁটা বলে এটা, ওটা মিক্স করে নিচ্ছে। এবার দেবো একদম নতুন বাজার থেকে কিনে নিয়ে এসেছি, আমার সব দোকানে কিনতে পাওয়া যায়, এখন মুদিখানা দোকান পাওয়া যায়, এটা বেকিং পাউডার বল, এমনি একদম খাবার চালের গুঁড়ো মতো, সবে আজকে কাটছো, কাটা হয়নি এখন, আজকে সবে কাটা হচ্ছে কেকটা, বন্ধুরা দেখাই পাচ্ছে, এর আগে কেক বানিয়েছি সেটা শেষ হয়ে গেছে, এর আগে আমার কেক দেওয়া আছে সেটাও দেখে নেবে, হ্যাঁ সেই ময়দা দিয়ে করেছিলাম, বেকিং পাউডার, এটা সোডা না পাউডার, কিন্তু এক চামচ দিয়ে দিচ্ছি, ভালো করে মিক্স করে নিতে হবে, ভালো করে হাত দিয়ে ভালো করে মিক্স করছি দেখে নাও, মিক্স হয়ে গেছে, এবার দুধ দুধ দিয়ে এটা মানে এ করতে হবে, মাখাতে হবে, হাত দিয়েও মাখাতে পারো অসুবিধা কিচ্ছু নেই, মিক্স করো মিক্স করো মিক্স করো, খুব পাতলা করলে হবে না, ভালো করে মাখাও, কাঁটা চামচ করতে পারো, এ দিয়েও করতে পারো অসুবিধা নেই, কাঁটা চামচ করছি আর বালি দিয়ে এখন ওইটা কাটাতে হবে। আচ্ছা বন্ধু দেখে নাও, এবার এর মধ্যে অয়েল দিচ্ছি, অয়েল তেল, সাদা তেল দিচ্ছি বন্ধু, সাদা তেল প্রথমে দেওয়া আছে লাস্ট দেওয়া হয়, পাঁচ চামচ দিয়েছি, এবার অয়েলটা দিদি কেরম চকচক করছি দেখুন, এবার এটাকে ভালো করে ফাটাতে হবে, অয়েলটা
অয়েলটা লাস্টের দিকে দিলে কেকের মানে গ্লেজ আসবে, কেক ভালো গ্লেজ আসবে। কালো বালি মানে আমাদের মুড়ি ভাজে, ওই জন্য বালিটা কালো আর বলে দাও বন্ধুদের আজকে বালি খাই না কালো। যে যত ভালো করে এটাকে ফাটায় ফাটবে তার তত কেক ভালো স্পঞ্জি হবে। চকলেট কেক একদম পাতলা না, একদম শক্ত না, এই রকম পুরো করতে হবে, এইরকম দেখে না বন্ধু, অনেকে পাতলা করলে হবে না আর গাঢ় করলে হবে না। এই দেখো বন্ধুরা দেখুন, দুটো পেপার নিয়েছি, খাতার পেপার যে কোনো পেপারে হবে, এবং এই যে কোলা পাতাও এর নিচে দিতে পারো। হ্যাঁ, এই আমরা খাতার পেপার, খাতার পেপার কেটে করছি বন্ধু, দেখে নাও দুটো পিসটা নিয়েছি। হ্যাঁ, এটাকে এই এর তলা গোল মতো করে নেবো দাদা বন্ধু, এরকম ভাঁজ নেবেন। এরকম করে ধরে এই দেখছি, একটু 19-20 হলেও অসুবিধা কিচ্ছু নেই, আবার কেটে কেটে নেব। তারা হয়ে গেছে বড়, বসাবো এতে। আমি এখন এ করছি, এর ইকে তেল তেল আমি আছে, এই তেল মাখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওদিকে বালি তাচ্ছে, এদিকে আমি কাজ শুরু করেছি। দেখুন বন্ধু, দেখুন বন্ধু, দেখুন বালিটা কেমন হচ্ছে, দেখুন, দেখছেন বন্ধু তেল লাগিয়ে দিচ্ছি। এবার তেল এর মধ্যে এই পেপার, এই পেপার দিয়ে দিচ্ছি বন্ধু। বন্ধুরা এবার আমার মোটামুটি রেডি হয়ে গেছে, আর একবার ফাটিয়ে নিচ্ছি। বন্ধু দেখে না বন্ধু, এবার এর মধ্যে বেড়াটা দিয়ে দিচ্ছি। এবার বন্ধু এটাকে পুরো সেট করে নিতে হবে। ওইটা খুলো, বালি গরম হয়ে গেছে বন্ধু, দাও সারা শিখাও। চাকাটা কোথায়? বালির উপরে একটা দিচ্ছে যাতে না হাওয়া বাইরে যায়। এবার এইটা দিলাম, এবার জাল দেবে। কতক্ষণ রাখবে বলে দাও? 30 মিনিট। তো 30 মিনিট পরে আমি এখন উনুনে জাল দেওয়া শুরু করছি। 30 মিনিট পরে হালকা জাল, হালকাভাবে জাল দেব। 30 মিনিট পরে আমি খুলে দেখাবো কেমন বসে। পাতা পাতা জাল দেবো, thank you.
বন্ধুরা আমাদের 30 মিনিট হয়ে গেছে, এবার আমরা খুলে দেখছি কিরকম হয়েছে। হালকা জ্বালা, হালকা জ্বালা, কেকটা কেমন বসেছে দেখেছেন বন্ধু? কত কত অল্প দিয়েছিল আর ভর্তি হয়ে গেছে। দেখো আমি তো বলেছিলাম বন্ধুদেরকে যে কত যেই পাত্রে বসাবেন বন্ধুরা অনেকটা খালি রাখবেন জায়গা, পুরোপুরি ভর্তি করে ব্যাটারটা দেবেন না। ব্যাটারটা কত কম ছিল ভর্তি হয়ে গেছে। দেখুন কত সুন্দর। এবার আমরা একটা কাঠি দিয়ে দেখছি এর কাঠির গায়ে লাগছে কি। একদম লাগেনি বন্ধু, গরম তো ঠান্ডা হলে আমরা এখন নামিয়ে রাখি, নামিয়ে রাখছি। একদম উঠে আছে বন্ধু, ফুলে ফেঁপে একদম ভর্তি হয়ে গেছে। কত অল্প দিয়েছিলাম, মাত্র 5টা ওরিও বিস্কুটে কেক দেখুন বন্ধু কত বড় হয়েছে। বাজারে কিনলে এই কেকের অনেক দাম বন্ধুরা। আমি দুধের প্যাকেটটা কেটে নিচ্ছি, এবার ড্রেসিং করতে হবে কেকের উপরে। ধরো তো একটু, আর আমাদের এই গরম জল করা ছিল, গরম জলে সেটা দেবো, পুরো দুধটা দিয়ে দিলাম। এইভাবে ড্রেসিং করি বন্ধুরা, দেখতে থাকুন, আশা করি ভালো লাগে। দেখুন বন্ধু এতে সেই ওরিও বিস্কুটের গুঁড়ো পাউডার দেখেছিলাম, অর্ধেকটা এতে দিলাম, দিয়ে দুধ দিয়ে দিচ্ছে এদের। এক চামচ ঘি দিচ্ছি বন্ধু, দিয়ে তৈরি হয়ে গেছে মোটামুটি, রেখে দিলাম। এবার এই সাদাটা এবার তৈরি করে নিচ্ছি, সাদা এর জন্য সাদা ক্রিম তৈরি করবো বন্ধু। আমি একটু হাত ধুয়ে নিই, গরম জলে হাত ধু। এবার অল্প করে এর সঙ্গে ময়দা দিচ্ছি, ময়দা দিচ্ছি অল্প করে। আচ্ছা বন্ধু, এই যে দুধ আছে, দুধও আমি এতে অল্প করে দিয়ে রাখছি, এবার ড্রেসিং করবো। দেখছেন এবারে ক্রিম তোলা ছিল, সেই ক্রিম দিয়ে দিচ্ছি। দেখুন এবার এবার এতে টুকি দাও তো, অল্প করে অল্প করে। আচ্ছা বন্ধু এই দেখেন, আর একটু ময়দা এতে লাগবে। ময়দা আমি আনি, এনে আমি বন্ধুরা আমি এতে একটু ময়দা দিয়ে দিচ্ছি, নিয়ে মাখাবো।
যেরকম রুটির মতন শক্ত করে। অল্প করে ঘি নিচ্ছে বন্ধু, হাতে না তো ইয়ে হচ্ছে, সেট হচ্ছে না। মাখানো হয়ে গেছে বন্ধু, এবার ছোট ছোট এইগুলো লেচি করে নাও। এরকম ছোট ছোট লেচি করতে হবে। আমি আর একটা বেটা তৈরি করছি বন্ধু, বন্ধুরা এ তৈরি করছি, দেখো ফুল তৈরি করবো। দেখুন বন্ধু, আবার ফুল করে নিচ্ছি। ও একদম উঠে একদম এ কিছু করতে হবে। এই বন্ধু দেখে না বন্ধু, দেখুন বন্ধু, দেখতে রাখুন, দেখতে রাখুন বন্ধু কিরকম একদম। আমি কিন্তু ছুরিও চালাইনি কিচ্ছু না, উঠে বসে আগে রাখুন। দেখ বন্ধু কত সুন্দর হয়েছে, দেখো আস্তে আস্তে কাগজটা কেকের মধ্যে থেকে তুলে দিতে হবে। একদম স্পঞ্জি কেক হয়, আপনাদের দেখানোর জন্য আমি খুলছি, কিন্তু আরও একটু থাকলে ভালো হতো। দেখুন কিরম দেখতে হয়েছে, আপনাদের সুবিধার জন্য আমি এই খুলছি, নয়তো আর একটু ঠান্ডা হলে ভালো হয় আর কি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন একদম স্পঞ্জি। বন্ধুরা আম সত্ত্ব কাটছি, দেখে নেন কীভাবে করছি বন্ধুরা দেখুন, ধৈর্য ধরে করতে হয় বন্ধু, এই যতটা ধৈর্য ধরে করতে হবে। তা বন্ধুরা এদিকে চকলেট দিয়ে দিয়েছি, এদিকে ক্রিমটা দিচ্ছি বন্ধু, দেখে না বলে। এবার মেজে দেবো বন্ধুরা, একটু মেজে দিচ্ছি আর একটু, একদম তা বন্ধুরা এবার এই ফুলগুলো বসিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। হ্যাঁ
দেখবো কেকটা কেমন খেতে হয়েছে। কাটো, এবার টেস্ট করার পালা বন্ধু। এবার কেরাম হয়েছে দেখতে তো দুর্দস্ত হয়েছে, আর খেতেও মনে হয় মজার হবে। তবে এবার টেস্ট করার পালা। অনেকক্ষণ ধরে খাবে বলে ওরম জিভে শুধু জল আসতে বলে শুধু বলতে যে কেক কাটো কেক কাটো। হ্যাঁ দেখুন বন্ধু, কেক কাটছি। যেমন দেখছে দুর্ধর্ষ। আর আপনাদের দেখাবো বলে আমি একটু তাড়াতাড়ি কাটছি, না তো ঘন্টা দুয়েক পরে কাটলে হ্যাঁ হয়, তবু আপনাদের কাছে আমি দেখাচ্ছি। হ্যাঁ এবার টেস্ট করে দেখবো কিরম হয়। ইয়ে হচ্ছে পুরু একদম, মানে কি একদম পুরু একদম স্পঞ্জ হয়েছে কেক। এ আর কি দেখাবো বন্ধু দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ একদম ক্রিম লাগানো আছে তো ওই জন্যে হাতে তো ইয়ে হবে। এবার খেয়ে খেয়ে এবার দেখি ইনি আগে প্রথম খা। হ্যাঁ আচ্ছা আচ্ছা খাও খাও খাও, খাবে বলে অনেকক্ষণ ধরে অঙ্ক করতে চাই না। হ্যাঁ কেরাম হয়েছে গো দেখি আমি একটু খেয়ে দেখি বন্ধু কেরাম হয়েছে। সুন্দর বলতে যে এবার আমি দেখি আমার জিভের কে এখন সুন্দর। স্পঞ্জ হয়েছে আর সফট। এবার দেখুন এসব বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে। আর এই ওরিও বিস্কুটের কেক একদম পুরো চকলেটের মতন। হ্যাঁ খেতে একদম কেক দুর্দর্শ টেস্ট। আর বন্ধুরা এই রকম আপনারা আমরা যেরকম পদ্ধতিতে করেছি সেরকম পদ্ধতিতে আপনারা করে খাবেন, খেয়ে আমাদের কাছে জানাবেন। হ্যাঁ আর আমার চ্যানেলকে একটা লাইক করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেশি বেশি করে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করুন, পাশে বেল বাটনটা আছে প্রেস করুন। আর প্রতিনিয়ত আপনারা আমার কাছে এই রকম ভিডিও দেখতে পাবেন। হ্যাঁ সেই জন্যে একটু পাশে বেল বাটনটা আছে সেটা প্রেস করবেন, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছাবে, আপনারা দেখতে পাবেন হ্যাঁ কীভাবে আমরা কী করছি না করছি। যেমন দেখতে সুন্দর তেমন খেতেও সুন্দর। পুরো জন্মদিনে এরকম কেক বানাবেন দেখুন বন্ধু। একদম পারফেক্ট কেক হয়েছে, একদম স্পঞ্জি কেক দুর্দর্শ। বাচ্চাদের জন্মদিনে বানান, পার্টিতে বানান, হ্যাঁ বানিয়ে খাবেন। আর এই রকম ক্রিম দেয়া চকলেট কেক বানালে যে খাবে তার মন ভুলে যাবে বন্ধুরা। আর আপনাদের পুরো ফ্যামিলিকে করে খাওয়ান, বন্ধু বান্ধবদের করে খাওয়ান। একবার খেলে বারবার খেতে হবে। কিভাবে কেটেছি দেখুন বন্ধু, এত স্পঞ্জি হয়েছে দেখুন কিভাবে কেটেছি দেখুন বন্ধু, এরকম করে একদম নরম তুলতুলে হয়েছে কেক। ওরিও বিস্কুটের কেক দেখুন, ওরিও বিস্কুটের চকলেট কেক দেখে নিন বন্ধু। আমরা যে যাই যেরকম বলে করেছি সেই রকম আপনারা করবেন, করে খাবেন একদম হবে। সোজা পদ্ধতিতে আমরা বানিয়েছি, সোজা পদ্ধতিতে আপনাদের দেখিয়েছি, সবাই করে খেতে পারার জন্য আমরা এই ভিডিওটা করেছি, কোনো অসুবিধা নেই বন্ধু। হ্যাঁ আপনারা এরকম করে খাবেন আর প্রতিনিয়ত বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে।